7, chapter number 17, prepositions and their correct use. So as I said that you have done prepositions in lower classes also. So let us again see the definition of preposition. A preposition is a word placed before a noun or pronoun. So preposition is a word placed before a noun or a pronoun to show its relation with something else in the sentence. So basically we would put prepositions where? Before a noun or a pronoun. Noun or pronoun aage bosai. And that preposition shows a relation. Duto noun or pronoun bodde somporkota bojhay. Arakta ache nami ache preposition. Pre mane aage, position mane sthan jayega. So they also denote the position. স্থানটাও বা কোন দিকটা সেটাও বোঝায় কিন্তু ঠিক তা ছোট ক্লাস আমরা পড়েছি ইন অন আন্ডার ইন ফ্রন্ট অফ এগুলো পড়ে থাকি আমরা ঠিক আছে এবার অনেকগুলো ডিফারেন্ট টাইপস অফ প্রিপোজিশনস আর দিয়ে সেগুলো একটা একটা করে আমরা একটু দেখব প্রথমেই দেওয়া আছে প্রিপোজিশনস অফ প্লেস অ্যান্ড পজিশন এখানে দেখবি তোরা অনেক অনেকে যেমনি অন অন ইজ ইউজড ইন প্রিপোজিশন অফ টাইম অলসো মাই বার্থডে ইজ অন 7th জুলাই আর প্লেস উইথ দ্য বুক ইজ অন দ্য টেবল So both have different meaning. So ek ek kore amra dekhbo. Now prepositions of place and position. Ekhane amra dekhte pacchi ekta box er moddhe dewa ache onek kota. Above, across, in, at, on the right, between, among. Etc. etc. dewa ache. Acha ekhane ami ekta jinish dekhchi ache kina. Nei. Thik ache. এখানে আমি কয়েকটা এই যে কটা আছে জাস্ট ভার্বালি আমি ডিসকাস করছি অ্যাবভ মানে হচ্ছে ওপরে কিন্তু এখানে যে দুটো জিনিস থাকবে সেটা কন্ট্যাক্টের মধ্যে থাকবে এবং সেকেন্ড থিংটা উইল বি ভেরি হাই একটু উপরে থাকবে উইদাউট ইন কন্ট্যাক্ট আছে আর একটা হয় ওভার ওভারটা আমরা জেনারেলি ইউজ করি যখন কোনো জিনিসের ওপর থেকে উইদাউট টাচিং না টাচ করে কোনো জিনিস ওপর থেকে কোনো জিনিস যাচ্ছে দ্য বয় থ্রু দ্য বল ওভার মাই হেড অ্যাবভ মাই হেড হয় না অন মাই হেড হয় না আর একটা দেখতে পাচ্ছি অ্যাক্রস আছে এখানে অ্যাক্রস মানে আর পার পেরিয়ে যাওয়া অ্যাক্রস দ্য রোড অ্যাক্রস দ্য রিভার লাইক দ্যাট অ্যাক্রস দ্য ফিল্ড মাঠে থেকে মাঠের মধ্যে থেকে ইন আমরা ইউজ করি কোথায় ওয়েন সামথিং ইজ অলরেডি ইনসাইড যখন কোনো জিনিস আগে থেকেই ভিতরে আছে কোনো জিনিসে আর তা ইন টু ইন্টু হচ্ছে যখন বাইরে থেকে ভিতরে কোনো জিনিস যাবে দ্য লিটল গার্ল রান ইন টু দ্য রুম মেয়েটা ছুটে গিয়ে ঘরে ঢুকলো নিশ্চয়ই বাইরে থেকে ভেতর ঢুকলো ঠিক আছে আর বিটুইন অ্যামাংটা আগেও বলেছি বিটুইন হচ্ছে দুটোর মাঝখানে অ্যামাং হচ্ছে অনেকের মাঝখানে দ্য থিফ ওয়াজ সিটিং অ্যামাং দ্য অডিয়েন্স চোরটা অডিয়েন্সের মধ্যে বসেছিল সজল ইজ সিটিং বিটুইন রোহান অ্যান্ড মল্লিকা বিটুইন হচ্ছে দুটো মাঝখানে বিহাইন্ড আমরা জানি পিছনে বিলো হচ্ছে নিচে তলায় বিলো আর আন্ডার মধ্যে একটু ডিফারেন্স আছে আন্ডার মানে নিচে আর বিলো মানে জাস্ট তার নিচে ঠিক আছে বিলো হচ্ছে জাস্ট কোনো অবজেক্টে জাস্ট একটু নিচেই কাছে বলতে পারি কিন্তু নিচে আছে আর আন্ডার হচ্ছে কোনো বড় জিনিসের নিচে তলায় যেটা বলি আমরা যেমনি এখানে বলতে পারছি দ্য হোয়াইট বোর্ড ইজ বিলো দ্য ক্লক হোয়াইট বোর্ডটা ক্লকের নিচে আছে আন্ডার বলবো না যদি একটা গাছের নিচে আছে বলবো হ্যাঁ দ্য বয় ইজ সিটিং আন্ডার দ্য ট্রি বিলো দ্য ট্রি বলবো না আমরা আর বিনিথ হচ্ছে আর একটা আছে দেখো বিনিথ বিহাইন্ডের নিচে বিনিথ দেওয়া আছে এটাও মানে হচ্ছে তলায় কিন্তু এটা টাচে থাকবে কোনো জিনিসের নিচে মানে দেবে আছে যেমন আমি একটা এই ফোনের উপরে ডায়েরিটা রেখে দিলাম দ্য ফোন ইজ বিলো দ্য বিনিথ বিনিথ দ্য ডায়েরি বিনিথ মানে তলায় কিন্তু কন্ট্যাক্টে আছে টাচে আছে নিচে এটা আন্ডার বলবো না বিলো বলবো না বিনিথ নেক্সট মানে পাশে একটা বিসাইড আছে বাবা নিচে বিসাইড দেওয়া আছে বিসাইড মানে বগল মে হিন্দি বলি বগল মে পাশি অর্পণ ইজ সিটিং বিসাইড রিয়াজ অর্পণ রিয়াজের পাশে বসে আছে সেখানে আমরা নিয়ার ইউজ করবো না নিয়েটা মানে কাছে কিন্তু বিসাইড মানে একদম পাশে গায়ে গায়ে যেটা বলতে পারি
लगाओ. আর একটা এখানে দেখতে পাচ্ছি নিচে দিকে কটা এক্সাম্পল দেওয়া আছে. আচ্ছা কটা আমরা দেখবো, বিসাইড দিয়ে দেওয়া আছে, দ্য উইন্ডো ইজ বিসাইড দ্য ডোর, মানে জানলাটা দরজার পাশে আছে. আর একটা আছে দ্য ভিলেজ ইজ বিয়ন্ড দ্য হিলস, বিয়ন্ড মানে পার, পাহাড়ে ও পারে আছে গ্রামটা. বিয়ন্ড মানে পিছনে, আরও পিছনে, অনেক দূরে, পাহাড়ের পিছনে, পাহাড়ের ওপারে গ্রামটা রয়েছে. সব মানেগুলো দেওয়াও আছে নিচে. আর একটা নেক্সট পেজে আছে দেখো, হি স্কুল ইজ বাই দ্য লেক, হের বাই ইন্ডিকেটস নেক্সট টু, নেক্সট টু মানে পাশে, তার স্কুলটা ওই লেক দিঘির পাশে আছে. এখানে আমরা বাইয়ের জায়গায় নেক্সট টু ইউজ করতে পারি, কিন্তু নেক্সট টু কম্পাউন্ড প্রিপোজিশন, কম্পাউন্ড মানে যেটা দুটো বা দুটো থেকে বেশি ওয়ার্ডে থাকে. কম্পাউন্ড অনেক কটা আছে, ইন ফ্রন্ট অফ, আউট অফ, ঠিক আছে, হ্যাঁ এরকম আছে. অন দ্য রাইট, অন দ্য লেফট, তো আমরা স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে বলি যখন আমরা বোঝাতে পারি. যেমনি যদি বলি নিয়ার, যদি বলি কাছে, কিন্তু কাছে কোনটা, রাইট সাইড না রাইট সাইড, অনেক যদি লোক বসে আছে তার মধ্যে বলি. নেক্সট যদি বলি স্পেসিফিক্যালি দ্য বয় সিটিং নেক্সট টু দ্য ওল্ড লেডি ইজ মাই ব্রাদার, তখন আমি বোঝা হ্যাঁ পাশে. এবার হয়তো দেখালে এদিকেও একটা ছেলে বসে আছে, এদিকেও ছেলে বসে আছে, তাহলে আমার বলতে হবে কি, দ্য বয় সিটিং টু দ্য রাইট অফ দ্য ওল্ড লেডি ইজ মাই ব্রাদার, বা লেফট, তাহলে ফিক্স হয়ে গেল হ্যাঁ লেফটের দিকে. তো অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স এন্ড মিনিং আমরা এগুলো ইউজ করি. তো ফার্স্ট একটা পিকচার দেওয়া আছে, অপশনসও দেওয়া আছে, করেছিস তোরা? জিম ইজ রিল্যাক্সিং অন বিটুইন, আচ্ছা অন আ বিচ, বেশ দেখি সবকটা দেখি, আ বিচ চেয়ার রিল্যাক্সিং, ও অন আ বিচ চেয়ার, হ্যাঁ ঠিক আছে, চেয়ারের ওপরে, ওই যে বিচ চেয়ার যেটা শোয়া মতন. তারপরে নেক্সট আন্ডার আ কালারফুল আমরা, নেক্সট দের ইজ আ বাকেট কেপ বিসাইড, বিসাইড আছে, ফ্রন্ট অফ তো নেই, হ্যাঁ ঠিক আছে বিসাইডই বলবো. দ্য স্পেড ইজ মাঝখানে আছে. জিম ইজ এনজয়িং দ্য লাভলি ভিউ, হি ক্যান সি দ্য ডলফিন জাম্পিং আউট, ইয়েস, দীপানের বাবা চলে এসছে. সেলিং অ্যাক্রস দ্য কাম সি, হ্যাঁ আটবার, হি ক্যান সি কোকোনাটস হ্যাঙ্গিং ফ্রম দ্য ব্রাঞ্চেস, হ্যাঁ ফ্রম মানে থেকে, ডাল থেকে ঝুলছে আনারকেল, উইচ ইজ, ঠিক আছে হয়ে গেল. আচ্ছা বিটাও একটু ডিসকাস করে নিই, নাও যদি করে থাকে একটু ভার্বালি ডিসকাস করে নিই. দ্য বয় স্ট্যান্ডিং বিটুইন দ্য টু চিলড্রেন ইজ এ ফুটবল প্লেয়ার, ঠিক আছে হ্যাঁ টু দুটো, হ্যাঁ. তারপর নিনা স্ট্যান্ডিং দেখি, ড্যাশ অফ দ্য অফিস ডেস্ক, অফিস ডেস্কে আবাভ, আচ্ছা আবাভ তো কোনো মতেই, আবাভ মানে অনেক উপরে, গুড নাইট, এই তো কিছুক্ষণ আগেই বোঝালাম, গুড নাইট বেটার. বিসাইড লিখে না, ড্যাশ অফ, তো ড্যাশ অফ আছে, অন দ্য লেফট অফ, তবে কি মিনিংফুল হচ্ছে, অন দ্য লেফট অফ দ্য অফিস ডেস্ক, দ্য ক্যান্ডিডেটস ফর দ্য ইন্টারভিউ আর ওয়েটিং ইন দ্য কনফারেন্স রুম, ফোর হি উইল মিট ইউ, ড্যাশ দ্য শপ, ড্যাশ দ্য শপ লোকেটেড, ড্যাশ দ্য কমিউনিটি হল, আচ্ছা এখানে হতে পারে মিট ইউ আবভ, ওটা কিছুই নয়, মিট ইউ অ্যাট আছে, অ্যাট দ্য শপ লোকেটেড, অ্যাট দ্য শপ লোকেটেড, অ্যাট হচ্ছে কোনো পার্টিকুলার নির্দিষ্ট জায়গায়, অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য শপ, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, অ্যাট দ্য শপ লোকেটেড, ড্যাশ দ্য কমিউনিটি হল, ড্যাশ বিয়ের বিসাইড হতে পারে, নিয়ার হতে পারে. আচ্ছা পরেগুলো একটু দেখে নিচ্ছি, একটা ঠিক আছে, ফাইভটা, কেন সবগুলোটা না দেখলে একটু কনফিউশন থাকবে, সব দেখতে হবে. দ্য ওল্ড লেডি স্যাট, দিস ড্যাশ এ গ্রুপ অফ লেডিস আমাং, এটা ঠিক আছে. দ্য লাইন লিভস ইন আ ফরেস্ট, এটাও ঠিক. দ্য কোচ ওয়াজ স্ট্যান্ডিং, ড্যাশ দ্য প্লেয়ার্স, এখানেও কিন্তু আমাং হতে পারে, প্লেয়ারের মধ্যে দাঁড়িয়ে ছিল. আচ্ছা দেখছি আরও, কিপ দ্য বুকস, ড্যাশ দ্য কম্পিউটার, আচ্ছা তাহলে এবার থাকলো কি আবভটা কোথায় আসবে, না 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 আবভটা কোথায় আসবে সেটা দেখতে হবে. হতে পারে হি উইল মিট ইউ অ্যাট দ্য শপ লোকেটেড আবভ দ্য কমিউনিটি হল, হলের ওপর দিকে দোকান থাকতে হবে, তিনতলা চারতলা, ঠিক আছে হ্যাঁ, কমিউনিটি হলের ওপর দিকে যে দোকানটা আছে সেখানে মিট করবে, আর তাছাড়া আবভ কোথাও মিট হচ্ছে না. তাহলে দ্য কোচ ওয়াজ স্ট্যান্ডিং, আর কি কি থাকছে, বিসাইড দ্য প্লেয়ার্স, এখানে বিসাইড প্লেয়ার্সের সঙ্গে, তো বিসাইড মানে লাগাও, আর এখানে করে দাও কিপ দ্য বুকস নিয়ার দ্য কম্পিউটার করতে পারি, ভাই দুটোই হতে পারে, বোথ আমরা এই চেঞ্জ করতে পারি. আর কোনটা থাকলো,
ঠিক আছে, দুটোই হতে পারে। হ্যাঁ, কিন্তু এইটটা ডিসাইড করে দাও আর কোর্সটাকে নিয়ার করে দাও, কম্পিউটার পাশে বইগুলো রেখে দাও এটা, ঠিক আছে, এইটটা ডিসাইড, সেভেনটা নিয়ার, বোথ হ্যাভ ক্লোজ মিনিং। আচ্ছা, তারপরে এটা আমি কিছু ডিসকাস করেছিলাম এখনই, আমাঙ্গা বিটুইন পার্থক্যটা বুঝিয়েছিলাম, ঠিক আছে, দুটো আই হোপ বোথ এটা মিনিং ক্লিয়ার হয়ে গেছে আমাঙ্গ বিটুইন। আচ্ছা, অন আর অপনটা দেখো, অপন ইজ ইউজ উইথ থিংস ইন মোশন, যখন জিনিসগুলো চলছে, ঠিক আছে, whereas both on and upon can be used while indicating things at rest. On upon dutui rest e ache theme ache tar jonno use korte pare, kintu upon je holo motion e ache sekhane beshi amra use korbo, jemon her shoes are on the floor, juto to cholte thakbe na, rest e thakbe. The framed photograph is on the table, the dog jumped upon the chair, tar mane upor diye lapacche, upon ওভার দ্য চেয়ার, সেটা বলি আমরা, ওভারটা জেনারেলি একটু উঁচুর জন্য বলি আমরা। ইন আর অ্যাট, ইন হচ্ছে ইজ ইউজ টু ইন্ডিকেট আ লার্জ এরিয়া, বড় এলাকা, রিজন, অ্যান্ড ইজ ইউজড ওয়াইল স্পিকিং অফ বিগার টাউন্স, বড় শহর, বড় দেশ বা স্টেটস, ইনটা, আই লিভ ইন বার্ডওয়ান, একটা বড় সিটি টাউন, তাই তো, আই লিভ ইন দিয়ানদিঘি না বলবো, আই লিভ অ্যাট দিয়ানদিঘি, আই লিভ অ্যাট দিয়ানদিঘি, দিয়ানদিঘি একটা ছোট জায়গা কম্পারিটিভলি, ঠিক আছে। আর অ্যাট ইজ ইউজ টু রেফার টু আ স্পেসিফিক পয়েন্ট, কোন নির্দিষ্ট স্থান, যেটা বললাম না, অ্যাট রেলওয়ে স্টেশন, অ্যাট বাস স্টপ, অ্যাট দ্য এন্ড দেওয়া আছে কিছু, অ্যাট মথুরা, ইন দ্য মিডল দেওয়া আছে, ইনটা মাঝখানে, ইন আ গোডাউন, ইন আ শপ, ঠিক আছে। আর ইন অলসো কনভেস দ্য আইডিয়া অফ সামথিং কন্টেন্ট, কন্টেন্ট মানে আছে, কিছু ভিতরে আছে। আর অ্যাট কনভেস দ্য আইডিয়া অফ জেনারেল নেবারিং এরিয়া, নেবারিং এরিয়া মানে আশেপাশে জায়গাটা, যেমন I will see you at the Prime Mall. I will see you at the Big Bazaar. ঠিক আছে? Over above দেখো, over and above mean higher than something. যেটা আগে বলেছিলাম, উঁচুতে, উপরে. We can use either of them sometimes. তো কখনো কখনো দুটো মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি. The pens, the eagle flew over the tree. ইগলটা গাছের উপর দিয়ে গেল. The eagle hovered above my head for some time. অবাভ দ্য হেড মানে আমার মাথার উপর দিকে, হোয়ার্ড মানে উড়ে বেড়াচ্ছিল, দেখবো অনেক কাক টাক চিলগুলো উড়ে বেড়ায়, অনেক উপরে উড়ে বেড়ায়, এখানে কিন্তু অবাভটাই বেটার, ওভারটা কাছের থেকে, ওভারটা বলে দিলাম, এটা অবাভটা কিন্তু অনেকটা হাই। ওভার ক্যান অলসো বি ইউজ টু ইন্ডিকেট কভারিং অর ভার্টিক্যালি অবাভ, কভারিং মানে ঢাকা আছে বা সোজাসুজি, ভার্টিক্যালি অবাভ মিন স্ট্রেট উপরে, মাথার উপরে। দ্য ফ্যান ইজ ওভার হার হেড, the fruit vendor spread a plastic sheet over his trolley when it started raining, to sabji wala jo hum bishti putra ekta polythene dhaka de dilo, over spread chhodi dilo. Under below dekho, both under and below are used to indicate lower than something, nichu, lower mane nicher dike bojhay, we can use either of them, dutor moddhe use korte pari. Below is also used to suggest being lower in measurement, mane onekta nichu, লোয়ার ইন মেজারমেন্ট, মাপেও ছোট, সেটাও বোঝায়। দ্য হিউমিডিটি ওয়াজ বিলো অ্যাভারেজ ইয়েস্টারডে, হিউমিডিটি তোরা জানিস অ্যামাউন্ট অফ ময়েশ্চার, ওয়াটার ভেপার ইন দ্য অ্যাটমসফিয়ার, তা কাল থেকে আজকে হিউমিডিটি একটু কম ছিল, অল্প ছিল, মাপে কম, ঠিক আছে। আন্ডার অলসো ইন্ডিকেটস ভার্টিক্যালি বিলো, আন্ডার মানু নিচের দিকে, ইট অলসো সাজেস্ট আইডিয়া অফ কন্ট্যাক্ট, টাচে, দ্য ভিলেজার স্লেপ্ট অফ আন্ডার এ ট্রি, তা নিচে আছে কিন্তু ফ্লোরের সঙ্গে কন্ট্যাক্টে আছে। She kept the receipt under the tablecloth and forgot. The tablecloth te tolai rekheche. Ekhane beneath use korte pare, beneath the tablecloth. Sita homework, prepositions of time ajke discuss korte parbo na. Prepositions time gulo dekhe nebe. Bhalo kore dekhbe onek gulo korai ache. Doubt thakle jis kore ami eta discuss korbo na kintu. Go through all the examples properly. আর ডিটা একটা থাকছে, সিডিই এই পর্যন্ত দিলাম, বেশি দিলাম না, ই পর্যন্ত, ঠিক আছে, একটু ভালো করে বুঝে গো থ্রু দ্য এক্সাম্পলস, ডিটেলস, এভরিথিং, দেন কমপ্লিট।